নমস্কার বন্ধুরা, অল আউট ফুটবলে আপনাদের সবাইকে স্বাগত। আর নিয়ে চলে এসেছি ডেইলি ফুটবল আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক। তো ভিডিও শুরু করার আগে প্রথমেই বলে রাখি, আজকে বিদেশি ফুটবলের আপডেট আছে, এছাড়াও ইন্ডিয়ান ফুটবলে অনেক গুরুত্বপূর্ণ আপডেট আছে, এছাড়াও ট্রান্সফার নিউজ আছে। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আসি বিদেশি ফুটবলের আপডেট নিয়ে। করোনা ভাইরাসের জেরে সারা পৃথিবীর ফুটবল, যখন ফুটবল সহ সারা স্পোর্টস ইভেন্ট, সব সমস্ত স্পোর্টস ইভেন্ট যখন হগিস্ত করে দেওয়া হয়েছে, সব কিছু যখন বন্ধ আছে, সেখানে করোনা ভাইরাসের আতঙ্ক কাটিয়ে প্রথম বিদেশে জার্মানি ফুটবল লীগ বুন্দেসলিগা আজ শনিবার থেকে 16 মে থেকে শুরু হতে চলেছে। আজকে বুন্দেসলিগার ছখানা ম্যাচ আছে, সরাসরি স্টার স্পোর্টস এবং হটস্টারে সেটা লাইভ স্ট্রিমিং করা হবে। এটা বুন্দেসলিগা শুরু হলেও জার্মান সরকার থেকে অনেক অনেক নিয়মকানুন তাদেরকে বলে দেওয়া হয়েছে, প্রায় 52 পাতা নিয়মকানুন প্রতিটা ক্লাবকে দেওয়া হয়েছে, সেই নিয়ম মেনে তারা খেলবে বা তারা প্র্যাকটিস করবে, তারা ম্যাচ পরিচালনা করবে। এখানে কয়েকটা নিয়ম জানতে পেরেছি, যেমন বল স্যানিটাইজ করা হবে, স্টেডিয়ামে 300 জনের বেশি উপস্থিত হতে পারবে না, গ্যালারিতে কোনো লোক থাকতে পারবে না, যারা লাইভ স্ট্রিমিং করবে, যারা লাইভ দেখাবে সেসব রিপোর্টাররা, তাদের জন্য আলাদা নির্দিষ্ট একটা জায়গা করে দেওয়া হয়েছে। এছাড়াও স্টেডিয়ামের মধ্যে দর্শকদের যে আওয়াজ হয়েছে, চিৎকার, সেটা কৃত্রিমভাবে বক্সে বাজানো হবে বা সাউন্ড সিস্টেমের মাধ্যমে সেটা বাজানো হবে। এই অভিনব প্রচেষ্টা, কারণ কোনো খেলোয়াড়রা দর্শক শূন্য স্টেডিয়ামে খেলতে একদমই পারে না, তো সেই জন্য এই প্রচেষ্টা করা হচ্ছে জার্মান ফুটবল সংস্থার পক্ষ থেকে, বুন্দেসলিগা থেকে। তো আজকে বুন্দেসলিগা শুরু হচ্ছে, অবশ্যই সবাই এখন খেলা দেখার জন্য মুখিয়ে আছে, তো সবাই অবশ্যই খেলাটা দেখতে চাইবেন, তো খেলাটা দেখে নেবেন। ছখানা খেলা আছে আজকে, অনেক বুরুশিয়া ডটমুন্ডেরও খেলা আছে তার মধ্যে, তো সবাই নিশ্চয়ই উপভোগ করবেন। এতদিন পর এই পরিস্থিতির মধ্যে থেকে কাটিয়ে এসে আমরা আবার সারা পৃথিবী আস্তে আস্তে ঠিক হচ্ছে, সেখানে অলরেডি ফুটবল শুরু হয়ে যাচ্ছে আজকে থেকে, তো এটা খুবই একটা ভালো খবর। কিন্তু এছাড়াও করোনা ভাইরাসের মধ্যে ফুটবল চলেছে তাজিকিস্তানে, তো কিন্তু ওখানে একটা ভাইরাসও সংক্রমিত হয়নি, তাই কিন্তু আমাদের জার্মানিতে অনেক 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 ভাইরাস সংক্রমিত হয়েছিল অনেক লোক, তার মধ্যে থেকে এরা ফুটবলটা শুরু করতে পেরেছে, এটাই অনেক বড় কথা। তো চলুন পরে যে আপডেটটা আছে সেই আপডেটে আসে যাক। পরে আপডেটটা হচ্ছে কোয়েস ইস্টবেঙ্গলকে নিয়ে। কোয়েস ইস্টবেঙ্গল খেলোয়াড়দের বলেছিল, যারা মে মাসের বেতন নেবে না, সেরকম একটা চিঠি বা সেরকম তাদের মতামত জানিয়ে আমাদেরকে মেল করবে, তাহলেই তারা এপ্রিল মাসের বেতন পাবে এবং তারা NOC মানে নো অবজেকশন সার্টিফিকেট তারা পেয়ে যাবে, মানে সামনে বছর অন্য ক্লাবে খেলতে তাদের কোনো অসুবিধা হবে না। তো অনেক খেলোয়াড় দেয়নি, তো যারা যারা দিয়েছে তা বিদেশিদের মধ্যে জুয়ান মেরা এবং মার্কোস, এই দুজন দিয়ে দিয়েছে, কোচ দেয়নি। এছাড়া আরও কোলাডো ফোলাডো আরও যে বিদেশিরা আছে তারা অলরেডি দেয়নি। আর বা আমাদের ইন্ডিয়ান ফুটবলের মধ্যে সামাদ আলী মল্লিক, মনোজ মোহাম্মদ, ব্রেন্ডন এরা দিয়ে দিয়েছিল নো অবজেকশন সার্টিফিকেট, এরা পেয়েও গেছে, অলরেডি টাকাও পেয়ে গেছে এরা। তো এটা ছিল কোয়েস ইস্টবেঙ্গল নিয়ে। কোয়েস ইস্টবেঙ্গল যেটা বলেছিল, শর্ত মানলে তবে টাকা দেবো, তো তারা শর্ত মেনেছে, তো তাদেরকে অলরেডি টাকা এবং নো অবজেকশন সার্টিফিকেট NOC দিয়ে দেওয়া হয়েছে। তো চলুন পরে যে আপডেটটা আছে সেই আপডেটে আসে এক, যেই খবরটা বেরিয়ে আসছে যে রিমোটটা, এটা খুব একটা বড় খবর। ইস্টবেঙ্গল নাকি রাফায়েল কারভালোকে অফার করেছে, অনেকদিন আগেই এই রিমোটটা বেরিয়ে যেতেছিল মার্কেটে যে রাফায়েল কিভেলারও নাকি ইস্টবেঙ্গল আসতে চলেছে, কিন্তু সেটা মাঝখানে বন্ধ হয়ে গেছিলো, কারণ ইস্টবেঙ্গল কর্মকর্তারা বলেছিল যে এখন তারা কোনো বিদেশি নেবে না, কেন্দ্রীয় সরকারের পরিস্থিতির উপর বিচার করে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার, তারপর কোন দেশ থেকে বিদেশি আনতে পারবে না, কোন দেশ থেকে বিদেশি আনতে পারবে, এই সব সমস্ত কিছু জানার পর, লকডাউন ওঠার পর, করোনা ভাইরাস থেকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তারা বিদেশি নিয়ে ভাবনা চিন্তা করবে। কিন্তু ইতিমধ্যে একটা খবর উঠে এসেছে যে অলরেডি নাকি রাফায়েল কিভেলারোকে ইস্টবেঙ্গল অফার করে দিয়েছে। আগের 2 বছর কিভেলারো চেন্নাইয়ের FC খুব ভালো ফুটবল খেলেছে, তো এখন তিনি ফ্রি ফুটবলার, মানে ফ্রি প্লেয়ার একটা বলতে পারেন, তো যাকে কোনো ট্রান্সফার ফি দিয়ে তাকে নিতে হবে না। তো সেই দিক দিয়ে দেখতে গেলে একটা ইস্টবেঙ্গল কাছে একটা সুবিধাজনক অবস্থায় আছে কিভেলারোকে নেওয়ার জন্য। তো আমার মনে হচ্ছে কিভেলারোর এটাই হলো দাবি, তিনি প্রায় তিন কোটি টাকা চাইছেন, তার মার্কেট ভ্যালু আছে 3.5 কোটির মতন, কিন্তু তিনি 3 কোটি টাকা চাইছেন। এটা যদি ইস্টবেঙ্গল কর্মকর্তারা পূরণ করতে পারেন, তাহলে অবশ্যই সামনে মৌসুমে আমরা কিভেলারোকে ইস্টবেঙ্গল জার্সি গায়ে দেখতে পারবো অবশ্যই।
তো যারা ইসমান সমর্থক আছে তাদের কী মতামত এই বিষয়ে, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এছাড়াও ইস্টবেঙ্গলে বলতে গেলে দুটো আরও খেলোয়াড় দুটো কনফার্ম হয়ে গেছে, রিকি সেবং এবং হরমনপ্রীত সিং, যারা ইন্ডিয়ান অ্যারোসে ফুটবলার, জুনিয়র ফুটবলার। কিছু সমস্যার জন্য, এফএফএ কিছু নিয়ম কানুনের জন্য আপাতত ইস্টবেঙ্গলে এই দুটো খেলোয়াড় আসা কিছুটা বিঘ্ন ঘটছে বা কিছুটা সমস্যা হচ্ছে। তো সেইটা সমস্যা আমার সম্ভবত মনে যতটা জানতে পেরেছি খুব দ্রুতই এই সমস্যা মিটে যাবে এবং তারা ইস্টবেঙ্গল হয়ে সই করবে। অলরেডি কথাবার্তা পুরো হয়ে গেছে, বলতে পারেন অলমোস্ট ডান, সব কিছু হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত চুক্তিপত্র পাঠায়নি ইস্টবেঙ্গল। কিন্তু সব সমস্যা মিটে গেলে ইস্টবেঙ্গল সঙ্গে সঙ্গে চুক্তিপত্র পাঠিয়ে দেবে এবং তারাও সই করতে রেডি আছে, তো তারাও সই করে দেবে। সব কিছু ঠিকঠাক থাকলে সামনের বছর এই দুই জুনিয়র এবং প্রতিভাবান ফুটবলারকে আমরা ইস্টবেঙ্গল জার্সিকে দেখতেই পারি। তো আজকে এতটাই ছিল ফুটবল আপডেট। তো বন্ধুরা আজকে এতটাই ছিল ভিডিও, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা নতুন আসেন আমাদের চ্যানেলে তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন ইন্ডিয়ান ফুটবলের রেগুলার আপডেট পেতে। এছাড়াও বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি, আমরা ফুটবলারটা লাইভ শুরু করেছি, আমরা ইনস্টাগ্রামে লাইভ করি, যারা আমাদের লাইভ ফুটবলারটা দেখতে যাও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের ইনস্টাগ্রামে গিয়ে ফলো করবে, আমাদের লাইভ দেখতে পারবে। আজকে অমিত টুরু স্যার লাইভে আসবো সকাল 11:30, অবশ্যই গিয়ে দেখবেন ভিডিও।